গরমটা একটু কমেছে, সেই জন্য কাজে আবার একটু এনার্জি পেয়েছি। শীতকালে কাজ করতে ইচ্ছে করে না, গরমকালে কাজ করতে ইচ্ছে করে না, তাহলে কোন সময় কাজ করব বলো তো। যাই হোক, এখন মানে একটু গরমটা সত্যি কথা কমেছে, স্কুলটাও ওদের চালু হয়েছে, অতটা কষ্ট হচ্ছে না সকালবেলা যেতে আসতে, কারণ যা গরম পড়েছিল না ওদেরও কষ্ট হয়ে যাচ্ছিলো। তো মাঝে মাঝে এখন বৃষ্টি হয়ে যাচ্ছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই জন্যে তো ঘরের মোটামুটি কাজ তো চলছেই এখনও। আর আজকে প্রচুর জামাকাপড় কাচার আছে, কারণ আমি রাত্রিবেলায় কালকে এই ঘরের, তারপরে আমাদের বেডরুমের সব চাদরগুলো চেঞ্জ করেছি, এমনকি সোফার চাদরটাও চেঞ্জ করেছি, কারণ এত ধুলো, মানে আগেই তো বৃষ্টির আগেই মানে এত ঝড়ের মতন হচ্ছে না, ঘরের মধ্যে খুব ধুলো হয়ে যাচ্ছে। আর ধুলোর মধ্যে না, তোমরা ভিডিও বুঝতে পারবে কি না জানি না, এই এই জায়গাটায় না আমার কীরকম মানে ধুলোটা যখনই এরকম ধুলো ঝড়টা হয় না, এরকম হালকা এই এই সব মানে হাতের এই স্কিনগুলো কেমন করে থাকে, আর মানে কেমন একটা অস্বস্তি মতন হয়, ইচিং হয়, আমি বুঝতে পারি যে ওটা ধুলো মানে উড়ে এসে লাগার ফলেই হলো। তারপরে যখন বিছানার মধ্যে ধুলো থাকে বা হাতটা রাখি তখন আর এরকম হয়। তো আমি মানে সুতলটা দিয়ে অনেকটা ঠিক হয়েছে, আর সাথে সাথে তাই জন্য চাদর টাদরগুলো চেঞ্জ করে নিই। তো সকালে তো দেখালামই তোমাদের, দাদাভাই আজকে বেরিয়ে গেলো অফিসে, আর ছেলে মেয়েরাও স্কুলে বেরিয়ে গেল, আর তারপরে আমি পুরো কাজে লেগে পড়েছি, তোমাদের সামনে এসেও কথা বলতে পারিনি, ক্যামেরাটাও অন করতে পারিনি। তো ভাবলাম না, ব্লগ যখন করি তখন তো আমাকে ক্যামেরার সামনেই সমস্ত কাজগুলো করতে হবে, তো আবার ক্যামেরাটা অন করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করি। ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে, শুধু ঝাড়ু দেওয়া বাকি। আর জামাকাপড়ের আজকে পাহাড় বললাম না, জামাকাপড় কালকে তো খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য জামাকাপড় কালকের দিনটা কাচিনি, আর রাত্রিবেলা সমস্ত চাদরগুলো উঠিয়েছি, তো অবভিয়াসলি বেশি জামাকাপড় হয়ে গেছে। আর নাইটিগুলো না পরা হয়, এবারে রোজই পরে রান্নাবাড়ি করা হয়, সে তেল একটা কেমন তেল চিটচিটে হয়ে যায় নাইটিগুলো, তারপরে পায়ের তলার দিকটা একটু কালো কালো হয়ে যায়, তো সেইগুলো একটু গরম জলে ভালো করে আজকে অনেকগুলো নাইটি ধুয়ে দিলাম। তো চলো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ঘরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঘরের মানে লুকটা, চাদর টাদরগুলো চেঞ্জ করা সবই হয়ে গেছে। আর রান্না বলতে সকালে আজকে লুচি করে দিয়েছিলাম ছেলেমেয়েদের, ওরা টিফিনে লুচি নিয়ে গেছে, আর দুপুরে রান্না আছে মানে করতে হবে, দুপুরে রান্না আজকে একটুখানি আমটা ঘষে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করবো। দেখি একটা নতুন রেসিপি শিখেছি, মানে আমের জেলি, তো আমরা তো শিখি যেটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আজকে আমের জেলিটা ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, চলো আগে ঝটপট করে সব কাজগুলো করে এসে তারপর আমের জেলিটা বানাবো, কারণ আজকে রান্নাবান্নার অত চাপ নেই, কারণ রাত্রিবেলা চিকেন হয়েছিল, মটনও হয়েছিল, মানে আমি তো যেহেতু মটন খাই না সেই জন্য আমার জন্য চিকেন আর ওদের জন্য মটন করা হয়েছিল, তো সেইটা রাখাই রয়েছে পুরো, মানে রাতে সেরকমভাবে খাওয়াই হয়নি, ওরা একটু মটন খেয়েছে আর আমি তো এক পিস চিকেন খেয়েছি, আর পুরো ধরা রয়েছে। ওই জন্য রান্না সেরকম কিছু করবো না, শুধু একটু ভাজা ডাল করে নেব, আর ওই মেন জেলিটা বানাবো। আমার ছেলে অনেকদিন ধরে বলছে ম্যাঙ্গো জেলিটা বানিয়ে দেওয়ার জন্য, তো ওর কথা অনুযায়ী কিছু কিছু জিনিস আমাকে এখন বানাতে হয়, মেয়ে তো একটু বড় হয়ে গেছে, ও এখন অত কিছু এটা বানাও সেটা বানাও করে না, তাও করে কিন্তু কম, আর ছেলে এখন মানে বলতে থাকে যে এটা বানিয়ে দাও মামা, যেরকম আগে মেয়ে করতো এখন সেই জায়গাটা ছেলেই নিয়ে নিয়েছে, সুতরাং মেয়েকে আর আলাদা করে বলতে হয় না। আর যেমন চকোবার আইসক্রিমটা ওর খুব ভালো লেগেছিলো, ও বারবার করে বলছিলো, তো বানিয়ে দিয়ে সত্যি কথা আমারও ভালো লাগছিলো যে বাচ্চাদের একটা আনন্দ হলো। আর আজকে বানাবো আমের জেলিটা। তো চাদরগুলো চেঞ্জ করে নিলেই ঘরের লুকটা কিন্তু একটা অন্যরকম হয়ে যায়, একটু অন্যরকম দেখতেও লাগে। আর তো সোফার চাদরটাও তুলে নিয়েছি, খুব ধুলো হয়ে গেছিলো বললামই, আর এই বেডরুমেরও চাদরটা চেঞ্জ করেছি। এবার এতগুলো চাদর চেঞ্জ করে তারপর কাঁচা, আর সব থেকে কি বালিশের কভারগুলোও আজকে চেঞ্জ করেছি, এর বালিশের কভারের জন্য তোমরা তো জানোই আমি একটুখানি গরম জল পরে নিই, গরম জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখলেই কতগুলো নাইটি কাঁচা হয়ে গেছে, এতগুলো জামাকাপড়ও কাঁচা হয়ে গেছে, আর এই দেখো এগুলো সব ভিজিয়ে রেখেছি, এবার চলে এসছে এগুলো কাঁচতে, কারণ এগুলো তো একটুখানি ভিজিয়ে না রাখলে না কাঁচতে কষ্ট হয়। আর আমি এগুলো সমস্ত কিছু
মানে বিছানার চাদর আর বালিশের কভার এগুলো গরম জলটার মধ্যে করে কাচি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর এই যে বাদামি চাদরটা দেখলে না, যেটা কালোর মধ্যে তোমরা সকলেই পছন্দ করেছো, অনেকেই বলেছো চাদরটা খুব সুন্দর হয়েছে, তো সেই চাদরটার থেকে না রং উঠেছে খুব ব্ল্যাক কালারটা। আসলে বাদামি চাদরটা না মানে সাদা চাদরটাই আমি যতদূর জানি বেঁধে বেঁধে রঙের মধ্যে চুবিয়ে কালারটা করা হয়, সেই জন্য কালারটা অত পাকা হয় না, হয়তো এরপর থেকে আর অত উঠবে না, কিন্তু প্রথম দিন কাচলাম তো রঙটা উঠেছে। আর এবার আমি মেলে দিচ্ছি, এই চাদরটা আমার খুবই পছন্দের, কিন্তু খুব দেখছি কি তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে, মানে ব্ল্যাকের মধ্যে নোংরাটা যেন বেশি বোঝা যায়। অনেকে ভাবে না যে ব্ল্যাকে নোংরাটা বোঝা যায় না, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ব্ল্যাকই মানে ব্ল্যাক কালারের মধ্যে ধুলো ময়লাগুলো যেন বেশি করে প্রমিনেন্ট হয়ে বোঝা যায়। তো এদিকেও জামা কাপড় যেগুলো ডেলি ইউজের জামা কাপড় সেগুলো সব কাচা কমপ্লিট হয়ে গেল। এইবারে আমি সব মেলে দিয়ে ঘরে যাব, ঘরে গিয়ে ঘরের কাজকর্ম আছে, আর প্রচণ্ড থকে গেছিলাম আজকে, এত জামা কাপড় কাচা সে কি মানে মুখের কথা, দেখো প্রচুর জামা কাপড়। আর রোদটা কিন্তু প্রথম দিকে সকালের দিকে অতটা ভালো না হলেও এখন রোদটা ভালো, তো এক রোদে সব শুকনো হয়ে গেলে একটা কাজ গোছানো। খাওয়া কমপ্লিট হয়ে গেল, এই একটু আগে স্কুল থেকে ফিরেছে, এসে ওকে স্নান করিয়ে তারপর খাইয়ে দিলাম, ওকে খাইয়ে আমিও খেয়ে নিলাম। আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য এখন বায়না করছে, কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছে ওর বাবা, কোল্ড ড্রিঙ্কস খাবে বাবা। এবারে কোল্ড ড্রিঙ্কসটা এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, মানে হঠাৎ করে বৃষ্টি হঠাৎ করে গরম, এবার ঠান্ডা লেগে যাবে, তাই আমি বলছি যে এখন কোল্ড ড্রিঙ্কসটা একটুখানি বাইরে রাখ, ফ্রিজ থেকে বের করে তারপরে নর্মাল হলে খাবি। তা বায়না করছে, তো চলো দিয়েই দিয়েই ওকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিই, দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো, কারণ এখন যদি দুপুরবেলা না ঘুমায় না সকালবেলা ওঠে, তো তো স্কুলটা যেহেতু সকালে তো তাহলে আবার সন্ধ্যাবেলা পড়তে পারবে না, সেই জন্যে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে ঘুমিয়ে পড়বে, তাই তো ঘুমে তো হ্যাঁ একটু ঘুম ঘুম করে উঠে তারপরে আবার পড়াশুনো, তাই তো হ্যাঁ। তো চলো একটু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই। আর জেলিটা আজকে না মানে এত কাছাকাছি করেছি তোমাদের দেখালাম, এই কাস্তে কাস্তে প্রচুর টাইম চলে গেছে, কাছাকাছি করতে তো একটু সময় লাগেই, তারপরে আর আমি মানে রান্না করবো কি, যেহেতু বললামই চিকেন মাটন সবই ছিল, সেই জন্য আর কিচ্ছু রান্না করিনি, শুধু ভাতটা করেছি, ওই দিয়েই চিকেন দিয়ে খাওয়া হলো, বাচ্চারা তো ভালোই বাসে মাংস দিয়ে ভাত খেতে, তো ওই দিয়েই খাওয়া হলো। তো হ্যাঁ, আর মেয়ে এখনও আসেনি, শুধু লাকি সিঞ্জোর খাবারটা করে রেখেছি, এখনও দিতে পারিনি কারণ খুব গরম রয়েছে, এত প্রেশারে মানে যতই আগে বসানো হয় না গরমটা যেতেই চায় না, তো একটু ঠান্ডা করতে দিয়েছি ঢেলে, তো একটু ঠান্ডা হলে ওদের খাবারটা দিয়ে দেবো। ব্যাস মোটামুটি এখনের মতন আপাতত কাজের ইতি। জামাকাপড় ভাজাচ্ছে, দেখলেই তো যত জামাকাপড় কেচেছি সেগুলো শুকনো প্রায় হয়েই এসছে, এবার ওগুলো তুলে ভাজ করতে হবে, এখনও তোলা হয়নি, তো তুলে নিয়ে ভাজ করবো। তো তার আগে ছেলেকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিই, শান্ত করে নিই, হয়তো অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে আমার সোনাটা যে কোল্ড ড্রিঙ্কস দাও, কোল্ড ড্রিঙ্কস দাও, তাই তো। তো চলো কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে নিই। তো ছেলেকে দিয়ে দিয়েছি কোল্ড ড্রিঙ্কস, আর আমি বা বাদ যাই কেন, আমি একটুখানি কাপে করে নিয়ে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কস তো সকলেরই লোভনীয় জিনিস, তাই না? আমারও খুব ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস খেতে, গরমকালে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কার না ভালো লাগে, তো আমি একটুখানি নিয়ে নিলাম কাপে করে অল্প করে, আর ছেলের সাথে একটু আমিও দেখতে বসে গেছি কার্টুন। দেখতে কিন্তু আমার ভালোই লাগে কার্টুনগুলো, কিন্তু দেখার সময় হয় না, সেই জন্য আর দেখা হয় না। আমি কিন্তু আগে অনেক কার্টুন দেখতাম, আর এখন তো মোবাইলের জন্য কার্টুন দেখা বন্ধ হয়ে গেছে। এবার জামা এইদিকে জানলাগুলো সব আটকে দিচ্ছি, দিয়ে এবার ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো, আর সমস্ত কিছু আটকে অন্ধকার করে এসিটা চালিয়ে দিলে পরে ছেলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, নয়তো কিন্তু ঘুমোতে অনেক বিরক্ত করে। আর বললাম আমি তাড়াতাড়ি না ঘুমোলে আবার সন্ধ্যের দিকে পড়তে পারবে না, সেই জন্য এখন ঘুমটা পাড়িয়ে দিই। সন্ধ্যাবেলা আবার চলে এলাম কিচেনে, এখন চাটা করে নেবো, আর তোমাদের দাদাভাই চলে এসেছিলো তখন 4টা বাজে, আমি একটু শুয়েছিলাম, ছেলেকে ঘুম পাড়ালাম, তারপর তার সঙ্গে আমিও একটু শুয়ে পড়েছিলাম, ভাবছিলাম যদি ঘুমটা আসে, তো ঘুম ঘুমিয়ে তোমাদের দাদাভাই এলো, আবার দাদা খেতে দিলাম, তারপর মেয়ে এলো ওকেও খেতে দিলাম করতে করতে, তারপরে একটুখানি আমটা মেয়ে বললো একটুখানি আম ওই কুড়ে মানে মাখা মাখা করতে, তো সেটাই করে আমি আর মেয়ে একটু খেলাম, খেয়ে দিয়ে তার ঘুম আর হলো না, তো এখন একটু মানে মাথাটা ধরেছে, দুপুরবেলা একটু বিশ্রাম না করলে না ভালো লাগে না, তো কিন্তু আজকে আর একটু বিশ্রাম হয়নি, জামা কাপড়গুলো ফোল্ড করবো তো আর হয়নি, একটু তোমাদের ভিডিওগুলোই সে সময় ওয়াচ করে নিচ্ছিলাম দুপুরবেলা। তো এখন চাটা করে নিই, চা করে তারপরে জেলিটা বানাবো, আমের কাঁচা আমের জেলিটা, তো এই ব্লগে আর শেয়ার করবো না কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, আর সেই জেলির রেসিপিটা তোমাদের অন্য ব্লগে শেয়ার। তোমাদের দাদাভাই বললো চা করো, তো চা বসিয়ে দিই আমি আর ও চা খেয়ে নেবো, তারপরে ছেলেকে পড়ানো রয়েছে, আবার আমের জেলিটা যতক্ষণ না করে দেবো না, ছেলে খুব মানে বায়না করছে যে বানিয়ে দাও মাম্মা বানিয়ে দাও, তো ওটা বানাতেই হবে, সব রেডি করে রেখেছি আমগুলো ধুয়ে টুয়ে, এবার ওটা বানিয়েও দেবো। আর চাটা করে নিচ্ছি,
আমের জেলি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এবার এটা ঠান্ডা হতে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রেখেছি, ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি বয়েমে ভরে রাখবো। তো দেখো বয়েমে ভরে দিয়েছি আর জেলির বয়েমেই ভরেছি, দেখতে কিন্তু একদম কেনা জেলির মতন লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। ম্যাঙ্গো জেলিটা বানিয়ে নিলাম, তো খুব সুন্দর হয়েছে খেতে, একটুখানি টেস্ট করলাম, ছেলেরও খুব পছন্দ হয়েছে। আর এখন রাতে রান্না করতে চলে এসেছি, রাতে রান্না বলতে চিকেন তো রয়েছেই, ওবেলা মটন দিয়ে ওরা খেয়ে নিয়েছে আর আমি একটুখানি চিকেন খেয়েছিলাম এক পিস, আর ওরা তো সব মটন দিয়ে খেয়েছে আর পুরো চিকেনটা রয়েছে, সেই চিকেন দিয়ে রুটিটা করবো এখন, রুটি হলেই হয়ে যায়। তো চলো ঝটপট করে রুটিটা করে নিই। আবার এদিকে একটু মটর ভিজিয়ে রেখেছি, কালকে সকালের জন্য ঘুগনি করতে হবে সেই জন্যে। তো চলো রাতের সারাদিনের কাজকর্ম এখানেই শেষ হলো আপাতত, এখন রাতে শুয়ে পড়বো, আর কোনো কাজ আপাতত নেই, সমস্ত কিছু কমপ্লিট। আবার সকাল থেকে যুদ্ধ শুরু হবে, ছেলে মেয়েদের ব্যাগ ট্যাগ গুছিয়ে ড্রেস ট্রেস রেডি করে রেখে দিলাম। তো চলো ব্লগটা শেষ করতেই এলাম, আর আর জেলি রেসিপিটা অবশ্যই তোমাদের আর একটা ভিডিও শেয়ার করে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করছো না, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো দেখা হবে নেক্সট দিন কোনো একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।